আসসালামু আলাইকুম। গ্লোবাল ইসলামী ব্যাংক নিবেদিত নারী প্রেরণাময়ী অনুষ্ঠানের আজকের পর্বে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, নারী প্রেরণাময়ী অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন। এই অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিভঙ্গিতে নারীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকের আলোচনার বিষয় ইসলামের দৃষ্টিতে নারীর উপার্জন। আলোচনা করবেন ডাক্তার বদরুন্নেসা, ডেন্টাল সার্জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। আপা কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে আপনার কাছে ইসলামের দৃষ্টিতে নারীর উপার্জন নিয়ে কথা শুনব। তো আমরা ইসলামের দৃষ্টিভঙ্গিতে আপনার কাছে শুনব যে নারীর উপার্জন সম্পর্কে আপনি কিছু বলুন। আপা অনেক ধন্যবাদ প্রশ্নটা করার জন্যে। নারীর উপার্জন সম্পর্কে যে কথাগুলো বলবো, যেহেতু নারীর উপার্জন বিষয়ক একটা কথা আসছে, এটা কিন্তু অনেক অ্যাডভান্স একটা কথা হলো। একদম পুরুষের পাশাপাশি নারী দাঁড়ানো, যারা সমাজে একসাথে প্রতিষ্ঠিত হয়ে কাজ করবে। এখন এত বড় যে জায়গাটা নারীর স্থান নিয়ে আমরা কথা বলছি, তার পেছনে যদি আমরা তাকিয়ে দেখি অ্যাকচুয়ালি কোথা থেকে আমরা কোথায় আসলাম। উপার্জন তো আমরা সবাই করি, কিন্তু আমাদের রিভলিউশনটা কীভাবে হলো সেটা একটু সবারই জানা দরকার। এখন কথা হচ্ছে যে প্রাক ইসলামিক যুগে, ইসলাম পূর্ব যুগে নারীরা কিন্তু খুব অসহায় অবস্থা ছিল এবং তারা খুব নির্যাতিত এবং নিপীড়িত ছিল। তাদের কোনো সম্মান ছিল না, শ্রদ্ধাবোধ ছিল না, ছিল না আপনার যে বাবার যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিগুলো এখন আমরা মালিক হচ্ছি তার কোনো সম্মানও না, কোনো অধিকার সূত্রে কোনো সম্পত্তির মালিকও আমরা ছিলাম ছিল না। তা এই যে অ্যাডভান্সমেন্ট হলো নারীরা আপনার বাবার অংশীদারিত্বের মধ্যে যে মেয়েরা সম্মান পেল এবং অধিকার পেল, এই রিভলিউশনটা আনলেন হচ্ছে আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি যখন আসলেন তখন তো আমাদেরকে সম্মান দেয়া হলো, আমরা অর্থের সম্পদের অধিকারী হলাম। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে তখন কুরআনে করিমে একটা সুরা নাজিল হতো মেয়েদেরকে নিয়ে, সুরা নিসাটা নাজিল হলো। তাই এটা আমাদের জন্য অনেক মর্যাদার বিষয়। এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে ইসলাম কখনোই নারীকে আপনার দমিয়ে রাখেনি, দাপিয়ে রাখেনি বা চার দেয়ালে বন্দী হতে বলেনি। যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে তখন নারীকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে সমাজে। কীভাবে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে দেখেন, যে সবসময় নারীদের যেটা বলা হয়েছে যে শালীন এবং সুস্থ পরিবেশে এবং হালাল রুটি এবং জীবন জীবিকার মাধ্যমে জীবন আপনার আর্ন করতে বলা হয়েছে। কেমন এটা নিয়ে কোনো আপনার আমরা যদি দ্বিমত করা যায় না, সুযোগ নেই, দ্বিমতের সুযোগ নেই। আমরা যদি এখন মনে করেন যে সেই পূর্বকালে যখন প্রাকিস্তানিক যুগের কথা যেটা বললাম, নবীজি যখন আসলেন তার যে বিবিরা ছিলেন তাদের যদি হিস্ট্রিটা আমরা অ্যানালাইসিস করি, যে মেয়েরা যে ঘরের মধ্যে বন্দী থাকবে না, তার একটা প্রথম প্রমাণ হচ্ছে যে নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু একজন সফলতম ব্যবসায়ী ছিলেন এবং তার হাত ধরে ইসলাম অনেক দূরে গিয়েছে এবং তার আড্ডারে অনেক কর্মচারী চাকরি করেছেন এবং ইসলামকে এগিয়ে নেওয়ার জন্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিরাট বড় একটা কন্ট্রিবিউশন আছে। এবং এই কন্ট্রিবিউশনটা করেছেন কিন্তু এই যে আর্থিক সহায়তাটা করেছেন যে সেটা কিন্তু ব্যবসার মাধ্যমে। কাজেই আমরা যে মেয়েরা যে একটা কথা আছে যে ঘর থেকে বের হবে না, বাইরে চার দেয়ালে বন্দি করে রাখবে, তার কিন্তু সুযোগ নেই। কারণ সেই সময় নবীজির ওয়াইফই কিন্তু এরকম একটা কাজে আপনার নিয়োজিত ছিলেন। সেকেন্ডলি ওনার আরেকটা ওয়াইফ ছিলেন যে জয়নাব বিনতে জাহাশ, উনি কী করতেন, উনি ওনার একটা সাদাকার একটা টেন্ডেন্সি ছিলেন, উনি ঘরে বসে জিনিসপত্র তৈরি করতেন এবং সেগুলো বিক্রি করতেন। বিক্রি করতে যেই পয়সা যেটা আর্ন করতেন সেটা উনি সাদাকা হিসেবে আপনি দান করতেন। আরেকটা কথা হচ্ছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু নবীজির সর্বকনিষ্ঠ যে স্ত্রী, উনি কী করতেন যে নবীজি যেই কথাগুলি বলতেন, ওনার মেমোরি এত শার্প ছিল যে উনি কী করতেন, যেই কথাগুলি নবীজি বলতেন, যেই উক্তিগুলি নবীজি বলতেন সেগুলো উনি সুন্দর করে শুনে রাখতেন এবং ওনার ওগুলো একদম কণ্ঠস্থ হয়ে যেত এবং কোনোটাই ওনার মেমোরি থেকে লস হতো না। এবং নবীজির ইন্তেকালের পরে আমরা দেখেছি যে উনি পরবর্তী সময় 50 or 60 years বেঁচে ছিলেন, সে সময় এই ধর্মটা প্রচার করেছেন। এবং যতগুলো হাদিস এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসগুলো বেশি গ্রান্টেড হয়েছে কারণ উনি নবীজির সবচেয়ে কাছে ছিলেন। এখন যেটা কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নারীরা কিন্তু আপনার মনে করেন ব্যবসা করেছে সেই আমলে, তারপর মনে করেন নারীরা আপনার এই যে সাদাকা টেনিসের জন্য আর্ন করেছে, আর্ন করে সেটা সাদাকা হিসেবে দিয়েছে। দ্বিতীয় তৃতীয় কথা হচ্ছে যে একজন শিক্ষিকা হিসেবে এই ইসলাম প্রচার করে গেছেন। এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে আপনার উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, উনি তো একজন একদম সেরকম খলিফা ছিলেন, তো ওনার সময়ে একটা মদিনাতে একজন মহিলাকে উনি নিযুক্ত করলেন আপনার মার্কেট ইন্সপেক্টর হিসেবে। তাহলে সেই সময় এরকম একটা কাজ মার্কেটিং ইন্সপেক্টর হিসেবে নারীরা ছিলেন, তাহলে এত বড় দায়িত্বটা দিয়েছিলেন
তা সেটা হচ্ছে সেই ইসলামিক যুগে আজকে 1400 বছর আগের কথা বলছি। তা অ্যাডভান্সমেন্ট আসলে সেই সময় হয়ে গেছে, নবীজি যখন আমাদেরকে এই নারীদের স্বাধীনতা স্বাধীন করলেন, সম্মান দিলেন, মেয়েরা যখন আমরা আর্নিংয়ের উপায় আসলাম তখন কিন্তু আমরা সব কাজই করলাম। তা যেটা দেখা যাচ্ছে যে ছেলেদের পাশাপাশি প্যারালালি মেয়েরা কিন্তু সেই একই কাজ করে যাচ্ছে, কাজটা যেটা এখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে বলা আছে যে আপনারা হালাল কাজটাকে হালালকে মানে ব্যবসাকে হালাল করলাম এবং সুদকে হারাম করলাম। এটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারাতে বলেছেন যে তোমাদের জন্য আপনার ব্যবসাকে হালাল করলাম এবং সুদকে হারাম করলাম। এখানে যে কথাটা বলা আছে যেখানে কিন্তু আল্লাহ তাআলা বলেন না এটা নারী বা পুরুষ, এটা কোনো মেনশন নেই, কাজে হিসেবে নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এটা গ্র্যান্টেড। এখন এই গ্র্যান্টেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারী পুরুষের সকলের জন্য গ্র্যান্টেডের জন্য দেখা যাচ্ছে যে এখানে মেয়েরা হালাল উপায়ে ব্যবসা করতে পারবে এবং এখানে মেয়েরা বিবাহিত বা অবিবাহিত কোনো কথা নয়, যে কোনো পরিস্থিতি তারা করতে পারবে এবং তাদের যে অর্থ উপার্জন হবে সেই অর্থটা তার নিজস্ব থাকবে, এতে হাজবেন্ড বা পরিবারের কারো কোনো এখতিয়ার থাকবে না। আর সুরা নিসায় আল্লাহ একটা কথা বলেছেন যে যা কিছু পুরুষরা অর্জন করবে তা তাদেরই অংশ হবে, আবার যা কিছু নারীরা উপার্জন করবে সেটা তাদেরই অংশ থাকবে। তার মানে যারা যেটা আর্ন করবে সেটা তাদেরই একটা অংশীদারিত্বে থাকবে, পর্দার ভিতরে থাকতে হবে, গুন্ডির বাইরে মেয়েরা বের হবে না। পরিবারের সমস্ত ব্যয় বহন করা একজন পক্ষে সম্ভব হয় না, তাহলে আমরা যে কোনো পেশায় আমরা গ্রহণ করতে পারবো। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে ইসলামে নারীদের কি ধরনের কাজে বৈধতা দেয়? ইসলামে নারীদের যেটা দেয় সেটা হচ্ছে যে হালাল যে কোনো কিছুই, যে কোনো ব্যবসা বা চাকরি সে সবই করতে পারবে। কেমন এখানে ব্যাপারটা হচ্ছে যে হালাল হতে হবে, এটা পুরুষের ক্ষেত্রে যেমন যেই চাকরিগুলো প্রযোজ্য নারীদের ক্ষেত্রে সেম চাকরি প্রযোজ্য, শুধুমাত্র হালাল হবে। এবং মেয়েদের একটা আরেকটু বিশেষত্ব যেটা হচ্ছে, যেটা বলা হয়েছে যে তারা পর্দা প্রথাটা একটু মেনটেন করবেন এবং শরীয়তের গণ্ডির মাধ্যমে থেকে তারা কাজগুলো করবেন। এখন হালাল ব্যবসা বাণিজ্য বলতে আমরা কী বুঝি, শিক্ষিকা হতে পারে, আপনার প্রফেশনের চিকিৎসক হতে পারে, তারপর আপনার ব্যবসা করতে পারে। আজকাল আমরা ঘরে বসে অনলাইনে অনেকে ব্যবসা করছি, খাবারের আইটেম করছি, আবার মনে করেন যা হোক যত ধরনেরই ব্যাপার আছে কি না, আপনার যেই ধরনের আপনার আমরা কাজগুলি করি না কেন এগুলো হবে শালীনভাবে, কোনোটা পর্দা লঙ্ঘন হবে না এবং এটা হালাল উপায়ে যেতে হবে। তো এভাবেই আসলে আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদেরকে এই চাকরির বিধান বা যে ব্যবসা বাণিজ্য করা, অর্থাৎ আমাদের প্রাক ইসলামী যুগ থেকে এ পর্যন্ত আমরা যদি নারী বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে উপার্জন করেছেন, যে উপার্জনের ধারাবাহিকতা এখনও আছে এবং সেক্ষেত্রে পেশা নিয়ে আসলে দ্বিমত করার কোনো সুযোগ নাই। ডাক্তার পেশা, যেমন আপনি ডাক্তার, আপনি হলেন ইসলামের আসলে সর্বোৎকৃষ্ট পেশার, অর্থাৎ ইসলাম নিষেধ করেনি অন্য কোনো পেশায় যে না যাওয়ার জন্য হারাম বলেছে এমন কোনো পেশা আসলে ইসলাম নিতে, ওটা হালালের মধ্যে থেকে ইসলাম ওর সব ধরনের পেশায় যাওয়ার সুযোগ আসলে খোলা রেখেছে। এখন আমরা কোনটা গ্রহণ করব সেটাও একটা বিষয়। একটা গ্লাসের অর্ধেক পানি যখন থাকে তখন একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে একদল বলেন যে গ্লাসটা অর্ধেক ফাঁকা, আরেক দল বলেন যে গ্লাসটা অর্ধেক ভর্তি। এখন আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমরা কোন অংশটা নিব, আমরা কোন পজিটিভ অংশটাই বলবো যে গ্লাসটা পূর্ণ অর্ধেকটা পূর্ণ, নাকি আমরা গ্লাসটা অর্ধেক ফাঁকা সেই নেগেটিভ মতবাদটা নিব। তো কথা মধ্যপন্থা কথা আছে এবং সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে এটা যে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ হাদিস নিয়ে একটা হাদিস নিয়ে আমরা কথাবার্তা বলে থাকি অনেক সময়, যেটার প্রেক্ষিতে আমরা আসলে উপার্জনের কোন রাস্তায় ঝুঁকবো এটা নিয়ে দ্বিমত তৈরি হয় এবং নানা ধরনের কথাবার্তা আসে। কিন্তু আমরা সার্বজনীন কথা যদি গ্রহণ করি যে হালাল শব্দটা যে ক্ষেত্রে আসে এবং ইসলামের অনুশাসন অনুযায়ী যেভাবে চলার নির্দেশ দেওয়া আছে, পর্দা প্রথা যেভাবে পরিপালন করে চলার কথা আছে, এটা যদি আমাদের বজায় থাকে তাহলে আমরা যে কোনো পেশায় আমরা গ্রহণ করতে পারবো। প্রথম হচ্ছে যে আপনি বলবেন অসহায় অবস্থায় নারীরা চাকরিতে যেতে পারবে কি না একটা, দ্বিতীয় হচ্ছে চাকরিতে আসলে কী ধরনের নিয়ম মেনে চলা উচিত। অসহায় অবস্থায় যেই কথাটা বললেন যে আপা মেয়েরা চাকরিতে যেতে পারবে কি না, আমাদের সমাজে তো অনেক কিছুই আছে যে আমরা চাকরি করতে পারবো না পারবো, পর্দার ভিতরে থাকবো না থাকবো। তা এখন একটা কথা আমি বলি যেহেতু একটা ঘরে যখন একটা মানে উদাহরণ দেখেন, একটা ঘরে যখন একটা বাবা থাকে না, বাবা কোনো কারণে হয় মারা গেছেন বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বা মনে করেন যে এ ঘরে বাবা মা খুবই দরিদ্র অবস্থায় আছে, বা কোনো পরিবারে হাজবেন্ড এত অল্প টাকা আর্ন করেন যে তার পক্ষে সম্ভব হয় না যে এই সংসারটাকে মেনটেন করা। এখন এই আমাদের এই যেই
অ্যাডভান্স টেকনোলজি চলে আসার যেই পরিমাণ এক্সপেন্ডিচারের মধ্যে আমরা আসলে দিন পার করছি, হলো কি যে এই টাকাগুলো দিয়ে আসলে সংসার চলছে না। তাতে কি হচ্ছে যে আমাদের নারীদেরকে অবশ্যই বের হয়ে আসতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি এবং এই জিনিসটা আমরা চাকরি করাটা মানে হচ্ছে যে এমন নয় যে আমি শরীয়ত বিরোধী কাজ করছি। অবশ্যই আমি পর্দার মধ্যে আপনার শরীয়ত গণ্ডির মাঝখানে থেকে হালাল রুটি রুজির মাধ্যমে আমরা আর্নিংটাতে নিয়ে আসতে পারবো। এখন এই আর্নিংটা হলে হবে কি, আমরা একটা রেফারেন্স পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব থেকে, যে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার হাজব্যান্ডের নাম ছিলেন জুবায়ের। এই জুবায়ের ছিলেন অনেক দরিদ্র একজন এবং তার কোনো ধন সম্পদ ছিল না এবং থাকার মধ্যে শুধু একটা উট ছিল এবং একটা ঘোড়া ছিল। তা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু তখন কী করতেন যে এই উটটা আর ঘোড়াটাকে উনি চড়াতেন এবং ঘোড়ার মারফতে আপনার কুয়া থেকে আপনার পানি উত্তোলন করতেন এবং মশকটা ভরতেন, উনি রুটি পিষতেন, এই তার কাজ ছিল। মাঝে মাঝে মশকটা ছিঁড়ে গেলেন, সেলাই করতেন। এই অবস্থায় দরিদ্র অবস্থায় যখন নবীজি জানতে পারেন যে অবস্থাটা এত খারাপ, তখন উনি কিছু জমি ওনাদের প্রদান করেন, কিছু শতক জমি প্রদান করেন। তো এই অংশটা পাওয়ার পরে উনি কী করলেন যে সেখানে উনি ওখানে উনি কাজ করতেন, তো ওই জমিতে উনি কাজ করতেন। তো কাজ করে আসার সময় কী হতো যে উনি খেজুর গাছের পাতা, খেজুরের বীজ এগুলো বহন করে নিয়ে আসতেন। তা এটা ছিল তার বাড়ি থেকে কমপক্ষে 2 মাইল দূরে একটা ডিস্টেন্স। তা আমরা যে বলি যে পর্দার ভিতরে থাকতে হবে, গণ্ডির বাইরে মেয়েরা বের হবে না, তো সেই আমলে যদি উনি 2 মাইল দূর থেকে এসে এটা ওনার জীবন জীবিকার জন্য উনি বের হন, এবং এটা আমি বলবো যে জীবন জীবিকার বের হন ওনার তো না হলে হচ্ছে না, কাজে বের হতে হয়েছে, তো সেই সময় যদি এই রাইটটা আপনাকে দিয়ে থাকে তাহলে আজকের জন্য তো আসলে কোনো মেয়েদের বাধার কথা আমরা বলতে পারি না। আপনার সঙ্গে আমি আর একটু যদি বলি, সেটা হলো যে আজকের প্রেক্ষাপট বা আর্থিক প্রেক্ষাপট, অর্থনৈতিক জীবন ব্যবস্থার এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, একটা পরিবারে আসলে একজন চাকরি করে ভরণ পোষণ করে প্রত্যেককে স্বাচ্ছন্দ্যভাবে চলার ক্ষমতা থাকে না যদি সে সৎভাবে আর্ন করে। আমি আবারও আপনাকে ব্র্যাকেটে মানে বলতে চাই যে যদি সে হাজব্যান্ড সৎভাবে আর্ন করে, তাহলে এককভাবে উপার্জন করে সমস্ত আত্মীয় স্বজন সহ পরিবারের সমস্ত ব্যয় বহন করা একজনের পক্ষে সম্ভব হয় না। নিয়ত থাকে আমি আমার সংসারের জন্য কাজ করব, সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়েছে, তাহলে আমরা অনেকে চাকরি করে উপার্জন না করলেও পারি। শিক্ষার জন্য যেহেতু ইসলাম এত বেশি সুযোগ করে দিয়েছে, নারী পুরুষকে আলাদা করেনি, এবং সেটা আমাদের জাতি থেকে বিশ্ব থেকে শুরু করে সমস্ত জায়গায়, বিশেষ করে বাংলাদেশেও নারী শিক্ষার হার অনেক বেশি এবং নারীরা আজকাল অশিক্ষিত নারী বা মানে বিশেষ করে গ্রাজুয়েট নারী নাই এরকম সংখ্যা আধুনিক পরিবারগুলোতে নাই বললেই চলে। তো সেক্ষেত্রে নারীরা আর্নিংয়ের একটা সুযোগ থাকে, সেই সুযোগটা প্রথম কথা হচ্ছে নারীকেই ঠিক করতে হবে যে আমার উপার্জনটাকে আমি কোন কাজে ব্যয় করব। নিয়তটা প্রথম হচ্ছে নিয়ত বিশুদ্ধ করতে হবে, সেক্ষেত্রে সহায় হোক আর অসহায় হোক, শিক্ষাকে কাজে লাগানোর জন্য অনেক সময় নারীকে কাজের জন্য বাইরে বেরোতে হয় বা চাকরি করে থাকেন। তো সেক্ষেত্রে যদি আমাদের নিয়ত থাকে আমি আমার সংসারের জন্য কাজ করব, যদি নিয়ত থাকে যে আমি আমার সংসারের কাজের যেটা বাইরে থাকবে সেই অংশটা আমি দান করব, যদি নিয়ত থাকে আমি যে সংসারের যে বাড়তি উপার্জনটাকে আমি সমাজের কল্যাণে ব্যয় করব, তখন কিন্তু না ইসলাম নারীকে সহায় অসহায় কোনো অবস্থাতেই বলেনি যে আপনি উপার্জন করতে পারবেন না। চাকরিতে কী ধরনের নিয়ম মেনে চলা উচিত আপনি একটু বলবেন আমাদেরকে? চাকরিতে নিয়ম মেনে চলা উচিত হচ্ছে যেটা, যে মেয়েদের জন্য তো আমরা পর্দার যে কথা জানি, আমাদের কোরআন এবং হাদিসে সব জায়গাতে আছে পর্দা এবং হিজাবের কথা বলা আছে। আর আরেকটা যেটা কথা হচ্ছে যে আমাদের একটা শরীয়ত মানে একটা গণ্ডি আছে যে পর্যন্ত আমরা পরিধিতে যেতে পারবো, এবং আরেকটা হচ্ছে যে আমাদের তো ব্যবসা, আমরা বলেছি ব্যবসা বা চাকরি করে সবই হচ্ছে হালাল। এখনই হালাল রুটি রুটির মাধ্যমে আমরা যদি নিজেকে পরিশোধিতভাবে নিরাপদ ডিস্টেন্সের মধ্যে রেখে আমরা কাজ করি এবং আমরা কাজের স্থলটার এমন রাখি যে একটা মেয়ে কিন্তু আসলে শুধুমাত্র চাকরিতে ব্যস্ত তা নয়, তার পরিবার পরিজন আছে, তার সন্তান সন্ততির দায়িত্ব আছে, কাজের সব কিছুকে গুছিয়ে নিয়ে একটা মেয়ে কিন্তু শরীয়ত মাফিক এই সাইড ব্যালেন্স করে ওই সাইডে যে কাজ করতে পারে। এবং ধর্ম আপনার যে জিনিসগুলো দিয়েছে আমাদেরকে মানার জন্য, যদি আমরা সেগুলো মেনে চলি আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না।
আমি যদি আরেকটু আপনার সঙ্গে আপনার কাছে জানতে চাই যে নারীরা জীবিকা নির্বাহের জন্য চাকরি করতে পারবে, ঠিক আছে পারবে, কিন্তু সেই যদিও আমি এর আগে আপনার সঙ্গে শেয়ার করেছি যে এই করতে গিয়ে আমাদের উপার্জনটা কোথায় ব্যয় করবে এটা একটা পরিষ্কার নিয়ত থাকা দরকার, তো সেক্ষেত্রে আমি আপনার সর্বশেষ একটু জানতে চাইব যে নারী আসলে আমরা উপার্জন করা আসলে উচিত কি না। নারী এখন যেই যেই টেকনোলজির যুগে স্টিয়াপা আর যেই পরিমাণ এক্সপেন্ডিচারের মধ্যে আমরা আছি তাতে প্রত্যেকটা মানুষ এডুকেশনে যেমন আমরা এগিয়ে গেছি আর ঘরে বসে থাকার সময় আসলে নেই, তার কারণ হচ্ছে যে এই সময়ের সাথে সব কিছু পরিবর্তন হয়েছে, মেয়েরা এখন অনেক শিক্ষিত হয়েছে, ঘরে আপনার অনেক নন এডুকেটেড মানুষ কমই খুব কমই পাওয়া যাবে, সো এরা যখন আমরা মনে করেন সমাজসেবামূলক কাজে আসতে পারি, আমরা মেয়েদের জন্যে অসহায় দুঃস্থদের জন্য আমরা কাজ করতে পারি, তারপর আমরা সাদাকা স্বরূপ দান করতে পারি, ইতিমদের জন্য কিছু করতে পারি, এই জিনিসগুলো যেহেতু আমাদের নলেজটা অনেক বেড়ে গেছে এবং আমরাও বিভিন্নভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চাচ্ছি এবং এই জিনিসের ফলে আমরা সব কিছু করে সমাজের মধ্যে একটা ব্যালেন্স আনতে পারি। আপা, আমাদের মনে হয় আরও একটু কিছু কথা বলার সুযোগ আছে, সেটা হলো যে নারী যে আমাদেরকে ইসলামের নারীর উপরে অর্থনৈতিক দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া আসলে হয়নি, জি, তবে সুযোগ দেয়া আছে, সুযোগ বন্ধ করেও দেওয়া হয়নি। প্রথমত যদি হাজবেন্ড সচ্ছল হন, ভালো চাকরি মানে ভালো আয় করেন এবং তার দ্বারা যদি সব কিছু পরিচালনা করার ক্ষেত্রে তার কোনো সমস্যা না থাকে তাহলে আমরা অনেকে চাকরি করে উপার্জন না করলেও পারি। এখন প্রশ্ন হচ্ছে যে চাকরি শুধু করতে হবে এমন না, এখানে প্রশ্নটা আসছে আসলে উপার্জন, তো উপার্জনের ক্ষেত্রে তো আমরা বহুবিধ রাস্তা আছে, আপনিও বললেন যে আমরা ঘরে বসেও অনেক উপার্জন করতে পারি, যারা চাকরি করতে পারলাম শিক্ষিত করলাম, যারা পারলাম না তারা তো অনেক নমুনা আছে, কৃষিকাজ করেছেন, হস্তশিল্প করেছেন, ডাক্তারি ভিন্ন একটা পেশা আপনি স্বাধীনভাবেও করতে পারেন কারো অধীনে চাকরি না করে, নার্সিং পেশা আছে সেখানেও আমরা থাকতে পারি, তারপরে আমরা এই যুগে যেমন অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা ঘরে বসেও করতে পারি, অর্থাৎ নারীর উপার্জনের জন্য আসলে কোনো বাধা আর কোনো সুযোগ নাই, নারী উপার্জন করা খুব সহজ। তবে আমাদের এই দেশে এখন নারীর সমস্ত কিছু যদিও সহজ মানে ওপেন করা আছে প্রাক যুগ থেকে এখনও পর্যন্ত, কিন্তু যেটা নারীর জন্য অনেক সমস্যা হয় সেটা হলো নারীর সর্বক্ষেত্রে নারীর মানে চলার পথে অনেক ধরনের সমস্যা হয়, ইপটিজিং আছে, বাসে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা আছে, তারপরে আপনার টয়লেটের ব্যবস্থা আছে, দেখা যায় যে সব জায়গায় নামাজ বা যার যার ধর্ম পালন করার মতন ব্যবস্থা এগুলো নাই, এগুলো আসলে এখনও নারীর জন্য উপযুক্ত সব ক্ষেত্রে রাস্তা তৈরি হয়েছে এটা আমরা বলবো না। আমি শুধু একটু আপা আপনাকে বলতে চাই যে আরও একটা বিষয় আছে, সেটা হলো আমাদের যে উপার্জন করার যে সুযোগগুলো এগুলো কিন্তু আমাদের রাষ্ট্রীয় আইনে অনেক সুযোগ সুবিধা দেওয়া আছে, যেমন তার মধ্যে আছে আপনার এই কী বলে নারী শালীনতা সম্ভ্রম এটাকে রক্ষা করতে হবে, নারী পুরুষের বৈষম্য করার কোনো সুযোগ নাই এটা কিন্তু সংবিধানের 27 অনুচ্ছেদে আছে, সকল নাগরিকের সমান দৃষ্টিতে সমান এটাও বলা আছে, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা আমাদের এই প্রাপ্য অধিকার সম্পর্কে না ইসলামেরটা জানি না আমাদের বর্তমান জাতিরটা জানি, সমস্যাটা আসলে এখানেই। আপা আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ আপা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ শুনলাম নারীর বিভিন্ন পেশা নিয়ে, ইসলাম নারীর উপরে কোনো অর্থনৈতিক বাধ্যবাধকতা চাপিয়ে দেয়নি, আবার হালাল কোনো কাজে শালীনতার সাথে ইসলামের বিধিবিধান মেনে চলে কোনো পেশায় অংশগ্রহণ করে উপার্জনের ক্ষেত্রেও ইসলাম বাধা দেয়নি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম নারীর উপার্জন নিয়ে, আজ এখানেই শেষ করছি, আবার আগামী পর্বে দেখা হবে কোনো নতুন বিষয় নিয়ে ইনশাআল্লাহ।